आलोचित सर्वशेष ভাইরাল সব ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন অদ্ভুত বাংলা। দেশে যখন মহামারী করোনা ভাইরাসের প্রকোপ চলছে ঠিক সেই সময় অবাক করা একটি ঘটনা ঘটে গেল। 65 বছরের একজন বৃদ্ধ অষ্টম শ্রেণীতে পড়া নাতনির বয়সী একজন মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার চর উঠেছে। তারপরেও বর কনে দুজনেরই একই বক্তব্য, এই অসম জুটি নিয়েও সংসার করে যাবেন তারা। এই ঘটনা যেন হার মানিয়েছে প্রাচীন যুগের সব রূপকথাকেও। কুমিল্লার লালমাই উপজেলায় অষ্টম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে শামসুল হক শামসু নামে এক বৃদ্ধ বিয়ে করেছেন। এ ঘটনায় মেয়ের মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পেরুল গ্রামের ভাড়া করা বাসা থেকে তাদের আটক করা হয়। অষ্টম শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রীর নাম মরিয়ম আক্তার, আর শামসু পেশায় একজন রিক্সা চালক ও 6 সন্তানের জনক। গত 10 মে তাদের বিয়ে হয়। অসম বয়সের এই বিয়ের খবর প্রকাশ হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আয়ুব বলেন, ওই ছাত্রীর মায়ের অভিযোগের পর বিষয়টি আমরা জানতে পেরেছি। পরে পেরুল গ্রাম থেকে তাদের আটক করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। শামসুল হক শামসু লালমাই উপজেলার পেরুল ইউনিয়নের পেরুল গ্রামের দিঘিরপাড় এলাকার বাসিন্দা, আর ওই ছাত্রীর বাড়ি একই উপজেলার পশ্চিম পেরুল গ্রামে। সে পেরুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। বর শামসুল হকের ছোট মেয়েও তার সঙ্গে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, গত 10 মে শামসুল হক শামসু ওই ছাত্রীকে 5 লাখ টাকা দেনমোহর ও 1 লাখ টাকা উসুল দিয়ে বিয়ে করেন। ছাত্রীর বাবা ঢাকায় চাকরির সুবাদে তাদের পরিবার দেখাশোনা করার অসিলায় আগে থেকে আসা যাওয়া করতেন রিক্সা চালক শামসু। 5ম শ্রেণী থেকে স্কুলে যাওয়া আসার সময় সে শামসুল হকের রিক্সায় যাতায়াত করত। এ সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্থানীয়রা বলেন, বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। 11ই মে বরকনেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডেকে নিয়ে আসেন ইউপি চেয়ারম্যান। বর শামসুল হককে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, 5 লাখ টাকা দেনমোহর ও 1 লাখ টাকা উসুলে তাকে আমি বিয়ে করি। এ সময় শামসুল হক বিয়ের কাবিননামা ও কনের জন্ম সনদ দেখিয়েছেন। শামসুল হকের 2 মেয়ে ও 3 ছেলের মধ্যে 1 ছেলে ও 1 মেয়ের বিয়ে হয়েছে, আর কনে 4 ভাই বোনের মাঝে দ্বিতীয়। তার বড় বোনের এখনো বিয়ে হয়নি, ছোট 2 ভাই রয়েছে। বিয়ে প্রসঙ্গে মেয়ের চাচা মোবারক হোসেন মাফু বলেন, এ ঘটনায় আমরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে। অবুজ মেয়েটাকে ফুসলিয়ে সে এ কাজটা করেছে। এ বিষয়ে মেয়ের বাবা বলেন, শামসু আমার বাড়িতে কাজ করত, আমি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, আমার পরিবারের বিভিন্ন কাজ সে করে দিত, তাকে আমি খুব বিশ্বাস করতাম। সে আমার মেয়েকে প্ররোচনা দিয়ে বিয়ে করে, সে একজন রিক্সা চালক, তার ঘরে স্ত্রী সন্তান রয়েছে। এই বয়স্ক একটা লোকের সঙ্গে আমার মেয়ে কিভাবে সংসার করবে, কিভাবে জীবন কাটাবে বলে প্রশ্ন তুলেছেন মেয়ের বাবা। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হওয়া এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন অদ্ভুত বাংলা ইউটিউব চ্যানেলে। সেই সাথে আমাদের ফেসবুক পেজে লাইক দিতেও ভুলবেন না। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।